বুঝলি না কি হে না বাইরে আস্তে আস্তে এটা আমাদের নিজের সুপারি বাগান, মাঝে মধ্যে আসতে হয়, দেখতে হয়, এটাই নিয়ম।
মাছ আছে, এখনো প্রচুর মাছ আছে এখানে। শুধু মাছগুলো ধরার ব্যবস্থা করতে হবে। এরকম একটা নিরিবিলি পরিবেশে যে কোনো একজন ব্যক্তি বসে নিজের কিছু নতুন করে কিছু সৃষ্টি করতে পারে, কিছু জ্ঞান খরচ করতে পারে এখানে বসে, নাই কোনো টেনশন, নাই কোনো কিছু, তেমন একটা পরিবেশ নিরিবিলি পরিবেশের মধ্যে থেকে। গ্রিন পরিবেশটা আসলে অন্যরকম। অনেকে কী করে এইরকম, যখন পুকুরের পাড় থাকে, পুকুরের পাড়ের মধ্যে অনেকে কী করে কিছু জঙ্গল গাছ লাগায়, কাটা গাছ লাগায়, যেগুলোতে কখনো কোনো ফুল হয় না। কিন্তু তার বদলে দেখেন আমরা যেগুলো লাগিয়েছি, সুপারি গাছ, নারিকেল গাছ, তারপর আম গাছ, এভাবে বিভিন্ন ফলের গাছ লাগিয়েছে। ফলের গাছের পাশাপাশি দু একটা কাঠের গাছ লাগানো হয়েছে এই কারণে, যাতে করে পাড়টা ভাঙতে না পারে বা পাড়টা যেন শক্ত হয়, আমাদের লোকসান নয়। আবার এখানে কিছু কাগজি গাছও আছে, দেখেন কাগজির কলপ লাগানো হয়েছে, কাগজিও ধরতেছে। তার মানে আপনারা যদি এরকম কিছু একটা অভিজ্ঞতাকে কাজে লাগান, যে জঙ্গল গাছ না লাগাই, কাটা গাছ না লাগাইয়ে যদি এরকম কিছু ফলের গাছ লাগান, আপনার ফলও হইলো, আপনার বেড়ার কাজও হইলো, মানে সব দিকে লাভ। কিন্তু জানি না, কিছু কিছু লোক আছে বিদেশি কিছু গাছ আনে, যেমন দেখতে সুপারি গাছের মতন, আসলে কিন্তু সুপারি গাছ না, এক অবিকল সুপারি গাছ, ওটা নাকি দেখতে সুন্দর। আমাদের দেশের সুপারি গাছগুলো কি দেখতে গিয়ে এতই খারাপ দেখা যাচ্ছে? দেখবেন কিছু নারিকেল গাছ আছে, দেখতে অবিকল নারিকেল গাছ, কিন্তু সেখানে কোনো ফল ধরে না, নারিকেল গাছের মতো। তো কেন লাগানো হচ্ছে এগুলো? কি ফল ধরলে কি গাছটা খারাপ দেখা যায় না এখন? তো আমাদের কিছু লোকের মন মানসিকতা এরকম, ব্রেন এইরকম ওয়াশ হয়ে গেছে যে আমরা অনেক সময় এটাই করে থাকি যে আমাদের আশেপাশে এরকম ফল গাছ না লাগিয়ে আমরা কী করে জঙ্গল গাছ, বিদেশি গাছ হাজার হাজার টাকা খরচ করে তারপর ওই গাছটা লাগানোর জন্য বাহিরের থেকে লোকে নেওয়া, মানে আমরা যে হুলস্থুর করি আসলে কিন্তু এটা ঠিক না। আর একটা কথা বলে রাখি, যারা এইভাবে টাকা পয়সাকে নষ্ট করে, একদিন তাদের জীবনটাকে কিন্তু কি টাকা পয়সায় নষ্ট করে দিবে। আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি দেখছি, যারা সময়কে নষ্ট করে, টাকা পয়সা নষ্ট করে, এই টাকা পয়সা এবং সময় একদিন তাকে নষ্ট করে ছেড়ে দেয়, এটাই হলো নিয়ম। তো কখন আপনারা এই ধরনের ভুল করবেন না। যারা ভুল করেছে তারা তার ফল পেয়েছে, আপনারা ভুল করবেন না, ভুল করলে আপনারাও তার প্রায়শ্চিত্ত করতে হবে। তো আমি চাই আপনারা সবাই ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন, আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সবাইকে সুস্থ রাখুক। আমার মতন এরকম সবুজ পরিবেশের মধ্যে থাকেন, নিরিবিলি পরিবেশ। শুধু মাঝে মধ্যে কিছু মশা মাছি থাকে, স্বাভাবিক, মশা মাছি তো গ্রাম অঞ্চলে থাকবেই। তার কারণ হলো এখানে আশেপাশে দেখুন, ওইদিকে একটা পুকুর দেখা যাচ্ছে, ওই পুকুর, আবার এখানে একটা পুকুর, তারপর এখানে আর একটা পুকুর, এইভাবে পুকুরের কারণে এখানে
যেহেতু বদ্ধ জল আসা বলতে এখানে পানি বাইরে হয় না, পানি ভিতরেও আসে না, অর্থাৎ যে পানিগুলো যেখানে আছে যে অবস্থায় আছে এখানে এখানে কিন্তু মশা মাছি হতে পারে স্বাভাবিক। তো গ্রামের পরিবেশে সবচেয়ে বড় সুন্দর যেটা সেটা হলো যে গ্রামীণ পরিবেশে আপনি যে হাওয়াটা পাইতেছেন পিওর অক্সিজেন, এটা অন্য জায়গা পাওয়াটা আসলে একেবারে দুষ্কর, মানে একেবারে অসম্ভব। তো এই কারণে আপনারা অবশ্যই এদিকে খেয়াল রাখবেন। অনেকে শহরে চলে যায়, গ্রাম ভালো লাগে না, গ্রাম এইরকম সেই রকম, কিন্তু তারা ভালো করে জানে গ্রামের মধ্যে যা আছে শহরের মধ্যে তা নেই। গ্রামের মধ্যে আছে ভালোবাসা, আছে সবুজ, আছে প্রাকৃতিক সৌন্দর্য, আছে পিওর অক্সিজেন, শহরে কিন্তু কেটে নেয়। জি বাবা, আল্লাহ আসার খান খান, এই তো বাবাও আইতেছে। এটা আসতেছি বাবা,
আমি আসতেছি 5 মিনিট।